আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা ওই যুবক বলে একদিন আমাদের বাড়ির সমস্ত লোকজন আত্মীয় বাড়ি দাওয়াত খেতে চলে গেছে আমি এটাকে অনেক সুযোগ মনে করলাম আমি আমার চাচাতো বোনের ঘরের দরজার সামনে গিয়ে দরজায় নক করলাম বোন সহজে দরজা খুলে না ডাক দিয়ে বললাম বোন রে জীবনে অনেকবার সুযোগ হাতছাড়া করেছি আজকে আর সুযোগ হাতছাড়া করব না দরজাটা খোল তোর সাথে বিশেষ প্রয়োজন আছে বোন দরজা খুলে না পর্দার বিধান মেনে চলে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মুসলমান বন্ধুরা আমার আমার প্রাণের ভাইরা যুবক বলে এক পর্যায়ে যখন আমার চাচাতো বোন দরজা খুলতেছে না এক পর্যায়ে আমি দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার চাচাতো বোন কাঁথা কম্বল দিয়ে তার শরীরটাকে আরো ভালোভাবে আবৃত করে নিল জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইরা আমার বোনটা জীর্ণ শীর্ণ হয়ে গেল আমি তাকে বললাম বোন রে এতক্ষণ যাবত বলতেছি দরজা খুলস না এখন যদি আমি তোকে জোর করে তোর সাথে আমি কুকর্মে লিপ্ত হই দুনিয়ার কেউ জানবে না বাড়িতে কেউ নাই আমি এখন তোর সাথে খারাপ কাজে লিপ্ত হব জোরে বলেন নাউজুবিল্লাহ চাচাতো বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে ভাইজান তুমি তোমার গায়ে যে জোর আছে তোমার গায়ে যে শক্তি আছে আমার গায়ে এত শক্তি নাই আমার গায়ে এত জোর নাই তুমি যদি আমার সাথে জোর পূর্বক এই অবৈধ কাজ করতে চাও দুনিয়ার কেউ জানবে না তবে একজন জানবে তার চোখকে ফাঁকি দেওয়ার মতো সামর্থ্য এই দুনিয়ার আর কেউ নাই আল্লাহু আকবার যুবকটা বলে আমার বোন যখন আল্লাহর ভয় আমাকে দেখাইলো হঠাৎ করে আমার দিলের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো আমি চিন্তা করলাম বোন যা বলেছে তা তো ঠিকই বলেছে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখবে তাৎক্ষণিকভাবে আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো আমি আর আমার বোনের সাথে কোনো খারাপ কাজ করলাম না আল্লাহর ভয়ে আমি ওই খারাপ কাজটা ছাইড়া দিছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা দুই নাম্বার আরেকজন বন্ধু বলতেছে ভাইরা এক বাক তো সরে গেল ততটুকু কোন জায়গা ফাঁকা হয়েছে বের হওয়া সম্ভব না আমার একটা আমল আছে তেমন ভালো কোনো আমল করতে পারি নাই তবে একটা আমলের কথা আমার স্মরণ হয় তবে একটা আমলের কথা আমার মনে হয় বলে কি আমল বলে আমার কাছে একজন লোক কিছু টাকা আমানত রাখতে দিছিল আমানত কি রাখতে দিছিল আমানত রাখতে দিয়া লোকটা চলে গেছে বহুদিন আর ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ হয় না তার আমানতটা আমি কিভাবে হেফাজত করব আমি বুঝে উঠতেছিলাম না আমি এই ভয়ে ছিলাম যে টাকাটা হারায়াও যেতে পারে আবার তার টাকাটা আমি খরচও করে ফেলতে পারি এই জন্য আমি তার ওই আমানতের টাকা দিয়া কিছু বকরি ক্রয় করলাম কিছু ছাগল কিনলাম কিছু বকরি ক্রয় করে এগুলোকে আমি লালন পালন শুরু করলাম আর বকরিগুলো চড়াইতে চড়াইতে বকরিগুলো বাড়তে 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 একটা মাঠ ভর্তি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই যুবক বলে বহুদিন যখন হয়ে গেছি ওই লোকটা যে লোক আমার কাছে টাকা আমানত রাখছিল ওই লোকটা আমাকে এসে বলে ভাই রে আপনি কি আমাকে চিনতে পেরেছেন বহুদিন আগে আপনার কাছে কিছু টাকা আমানত রেখে গিয়েছিলাম আমি সেই লোক যুবক ডাক দিয়ে বলে আমি তখন তাকে বললাম আমি অবশ্যই আপনাকে চিনতে পেরেছি অনেকদিন আপনার সাথে সাক্ষাৎ হয় নাই আমি টেনশন আর পেরেশানিতে পড়ে গিয়েছিলাম আপনার আমানতের টাকা দিয়া আমি কিভাবে হেফাজত করব এই জন্য আপনার ওই টাকা দিয়ে আমি কিছু বকরি কিনেছিলাম ওই বকরি থেকে বাড়তে 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 এই যে একটা মাঠ ভর্তি হয়ে গেছে সবগুলা বকরির মালিক আপনি সবগুলা বকরি আপনি নিয়ে যান দুই বন্ধু বলে অত্যন্ত ভালো আমল করেছো আমানতের খেয়ানত তুমি করো নাই আমানতের হেফাজত করেছো আমরা যদি হইতাম বলতাম আপনি যে কয়টা আমানত রাখছিলেন এই মাঠের থেকে যে কয়টা ছাগল বিক্রি করে ওই আপনার টাকা হবে শুধু ওই টাকাটাই দিন বাকিগুলা দিন না কথা বলেন ঠিক না যুবক তা করে নাই যুবক বলছে যে আপনার টাকা দিয়ে আমি বকরি কিনা এতগুলা বকরি হয়েছে সবগুলো আপনার আপনি নিয়ে যান এই কাজটা আমি করছি দুই বন্ধু বলে অত্যন্ত ভালো কাজ তুমি করেছো এটা দিয়ে তুমি দোয়া করো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যদি আপনার কাছে আমার এই আমলটা পছন্দ হয়ে থাকে এই আমলের উসিলায় আপনি আমাদেরকে এই গর্ত থেকে মুক্ত করে দেন আল্লাহ পাক কবুল করে আরেক ভাগ পাথর ওই গর্তের মুখ থেকে সরায় দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ ধরাতে এসে নবী নবী আমার দুনিয়া এসে
না দেখিলেন বাবার মুখ ছয় বছরের কালে নবী হারাইলেন গো মায়ের বুক মালা ওয়াল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জবান খুলে লা ইলাহা কেউ জবান বন্ধ রাখবেন না লা ইলাহা চমৎকার লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা খুব ভালো লাগে লা ইলাহা সবাই লা ইলাহা সুন্দর লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা সুন্দর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভিজন বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পূরণ কর মনের বাসনা লা ইলাহা আওয়াজ করে লা ইলাহা সুন্দর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কলবে ধাক্কা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহনপুর হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ১২তম ইসলামী মহাসম্মেলন আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সাহেব সদর সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল গফুর সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া সুপারিনটেন্ডেন্ট জোত আতাউল্লাহ দাখিল মাদ্রাসা গোপালপুর টাঙ্গাইল এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত সুআকাঙ্ক্ষিত মহাব্বতের মানুষ প্রাণের মানুষ নরজনা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত সুযোগ্য মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হাফিজ হযরত মাওলানা ইসমাইল হোসেন সরকার সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন সাহেব সহ মঞ্চে উপস্থিত আছেন খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব আরো উপস্থিত আছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুহিব্বুর রহমান বাইজিদ সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরতা সম্মানিতা আমার মহাব্বতের মা এবং বোনেরা
শুরুতে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন মাশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ও ইহসান আমি আপনাদের দুয়ার বরকতে ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বে কায়নাতের দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই এলাকায় আশপাশের এলাকায় বহু আমার আপনার মতো অনেক মুসলমান রয়েছে যারা মাইকের আওয়াজ শুনতে পারতেছে কয়েকদিন ধরেই মাইকিং শুনেছে পোস্টার দেখেছে সবভাবেই তারা অবগত কিন্তু এখন পর্যন্ত তারা এই মাহফিলে আসতে পারে নাই তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা নাওয়ালুহু আমাদেরকে এই জান্নাতের বাগানের জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন এজন্য আপনারা খুশি না বেজার সকলেই সামনে পিছে ডানে বামে যারা আছেন সকলেই বলুন খুশি না বেজার শুকরগুজার হচ্ছি জবান খুলে উচ্চ স্বরে সমস্বরে চিৎকার দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন খুব লম্বা চড়া আলোচনা করার সুযোগ হবে না ভূমিকা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না ঢাকার মেহমান আছে বয়ান করবে সরাসরি আমি ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাচ্ছি মুহতারাম হাজিরিন আপনাদের সামনে আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কোরআনুল কারিমের সর্ববৃহৎ সূরা সূরাটির নাম সূরা আল বাকারা সূরাটির নাম কি সকলেই বলুন সূরার নাম কি আল বাকারা এই বৃহৎ সূরার একটি দীর্ঘ আয়াত একটি বড় আয়াত তেলাওয়াত করেছি সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু যতটুকু বলার তৌফিক এনায়েত করবেন আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ মতে কিছু আমলের নিয়তে কথা বলার চেষ্টা করব যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়া আর রব্বুল আলামিনের দয়া এই দুটি জিনিস যদি সমন্বয় হয় শামিলে হাল হয় তবেই কেবলমাত্র এখানে বসে কোরআন সুন্নাহ থেকে কথা বলা সম্ভব হবে আপনারা দোয়া না করলে আল্লাহ যদি দয়া না করে আল্লাহ যদি তৌফিক না দেয় সম্ভব হবে অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব জবান খুলে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين তাহলে আর ভূমিকায় না থেকে সূরা আল বাকারার যে 83 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি সেই আয়াত তিলাওয়াতের মাধ্যমে আমার সংক্ষিপ্ত মূল আলোচনা আমি শুরু করে দিতে চাচ্ছি কি বলেন বন্ধুরা শুরু করব শুরু করব যখন তিলাওয়াত করব যখন যেই আয়াত তিলাওয়াত করব তিলাওয়াত শেষ হলে সকলেই একটু জোরে সোরে আল্লাহু আকবার বলতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহু আকবার যত জোরে বলবো ঈমানের জজবা আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ ঈমানের জজবা যদি আমরা বাড়াইতে চাই তাহলে আল্লাহু আকবার জোরে জোরে বলতে হবে ইনশাআল্লাহ আপনারা এতগুলি লোক যেখানে বসেছেন যারা বাহিরে আছে তারা হয়তো ভাবতেছে আমরা যেরকম যাই নাই আমাদের মতো মনে হয় আর কেউই যায় নাই একটু তকবীর দিয়ে জানায় দেন যে আপনারা অনেক মানুষ এসেছেন তো এরপরে আসলে হয়তো জায়গা তারা নাও পাইতে পারে উৎসাহিত হয়ে যেন তাড়াতাড়ি চলে আসে নারা তকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহ আলো কোরআন সুন্নাহ যেখানে আলেম ওলামা যেখানে হাক্কানি পীর বুজুর্গ যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে গান বাজনা সিনেমার হল স্টার জলসা জি বাংলা যেখানে লাস্টেরটা কি কইলেন আজকে যেরকম নাই মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে এবং মহিলা মা বোনদেরকে আল্লাহ পাক সকল প্রকার অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে খারাপি থেকে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করুন সকলেই বলি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম
يعبدون إلا الله لا تعبدون إلا খারাপ লাগে কুরআন তেলাওয়াত যত বেশি শুনবেন যত বেশি করবেন আল্লাহ পাক ইমানের জজবা তত বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথা না সূরাতুল আনফাল দুই নাম্বার আয়াত আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যত বেশি শুনবেন যত বেশি করবেন আল্লাহ পাক তত زادتهم إيمانا الله أكبر ইমান বাড়ায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে আর সময় নষ্ট না করে যে আয়াতে কারিমা সূরা আল বাকারা 83 নাম্বার 83 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনায় চলে যাচ্ছি খুব খেয়াল করবেন খুব মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক যাদের বাবা মা কবরে চলে গেছে দুনিয়ার মায়া যারা ত্যাগ করে কবর জগতে চলে গেছে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দিক জোরে বলুন আমিন মুসলমানদের এক মুসলমানের অপর মুসলমানের প্রতি ছয়টা হক আছে জোরে বলেন কয়টা হক তার মধ্যে আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা আবার আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা আচ্ছা আমার সাথে যে আপনাদের একটা মহব্বত আর আন্তরিকতা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে দুনিয়ার কোনো স্বার্থে না একমাত্র আখিরাতের স্বার্থে কথা বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুক সকলেই বলুন আমিন মুহতারাম হাজিরিন সূরা আল বাকারা 83 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি মেসেজ দিলেন কি বললেন আমাদেরকে এটাই আমাদের সংক্ষিপ্ত আকারে জানার বিষয় কথা বলেন ঠিক কি না এই আয়াতের আগের দুই আয়াতে আল্লাহ পাক চমৎকার দুটি অ্যাড্রেস কোড করেছেন চমৎকার দুটি অ্যাড্রেস কোড করেছেন যে এই 83 নম্বর আয়াতে আল্লাহ পাক যেই কথাগুলি বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসলমানদের জন্য মানুষদের মধ্যে মানুষদের জন্য ইনসানদের জন্য আটটি কর্মসূচি দান করেছেন জোরে বলুন কয়টি আরো জোরে বলুন কয়টি আটটি কর্মসূচি দিয়েছেন বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন 81 এবং 82 নম্বর আয়াতে যে অ্যাড্রেস কোড করলেন এই আটটা কর্মসূচি যারা মানতে পারবে যারা মেনে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে আর যারা মানবে না তারা অবশ্যই জাহান্নামী হবে আর সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে তাদেরকে কখনোই বাহির করা হবে না জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে আটটা কর্মসূচি কি কি এক নাম্বার কর্মসূচি আল্লাহ পাক বলেন লা তাআবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না লা তাআবুদুনা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না মুহতারাম হাজিরিন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ আমরা নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দিব রোজা রাখব পর্দা করব যাই কিছু করব একমাত্র কার রাজি খুশির জন্য قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
আল্লাহ পাক বলল হে নবী আপনি বলুন কুল ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার হায়াত অর্থাৎ আমার জীবন ও মামাতি আমার মউত আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র একজনের জন্য তিনি কে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই সমস্ত ইবাদত বندگی করতে হবে যদি আমরা লোক দেখানোর জন্য নামাজ পড়ি যে আমি নামাজ পড়লে মানুষ আমাকে মুসল্লি বলবে অর্থাৎ ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা হবে কিছু মুসল্লি আছে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় আপনারা দেখবেন দাড়িও রাখছে টুপিও মাথায় দিছে পাঞ্জাবিও গায়ে দিছে নামাজও পড়ে কিন্তু আসলে প্রকৃত তারা মুসল্লি না এদের কথাই বলা হইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আসলে তারা মুসল্লি না মুসল্লির বেশ ধারণ করছে কথা বলেন ঠিক কি না এই কথা কি জন্য বলা হইছে যে তারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার সুযোগ পাইলে সুদেও টাকা লাগায় নাই মনে হয় এমন মুসল্লি হজ করে আসছে অনেক খোঁজ খবর নিয়ে দেখা যায় অনেকের ক্ষেত্রেই জানা যায় যে বাবা হজ করে আসছে ছেলে সুদের কারখানার সভাপতি সুদ যেখানে করছে সমিতির সভাপতি হইছে হাজি সাহেবের ছেলে আছে না নাই এখন তো রাগ করতেছেন আমার উপরে যে হুজুর এগুলা কি কন আবার হ্যাঁ আমরা তো কেউ সুদ খাই না আমরা খাই ইন্টারেস্ট কি খাই আমরা আহারে খালি নামটা পরিবর্তন করে দিছি নাকি বলেন আপনারা রাগ করার কিছু নাই বলার দায়িত্ব আমাদের বলতে হবে না বললে আল্লাহ পাক আমাদেরকে ধরবে কথা বলেন ঠিক কি না অনেক লোক আছে সপ্তাহে সপ্তাহে টাকা লাগায় সপ্তাহে সপ্তাহে নাই সপ্তাহে সপ্তাহে কথায় কথা বেড়ে যায় এক বন্ধু এক বন্ধুর কাছে টাকা চাইছে কয় দোস্ত 20,000 টাকা হবে কয় হেরে আরেকটু আগে তো কইলি হইতো রে 50,000 টাকা নিয়ে বাড়িছিলাম একজনকে দিয়ে এলাম এই কেবল একটু আগে বললেই দিতে পারবো আচ্ছা ঠিক আছে আমি তো বাসায় যেতেছি 2 ঘন্টা পরে ফোন দিস 2 ঘন্টা পরে ওই দোস্ত ফোন দিছে দোস্ত 2 ঘন্টা পরে ফোন দিতে বলছিলা 20,000 টাকা চাইছে ওহো এ ময়নার মা এদিকে আসছে আসলে কিন্তু কিছুই না 20,000 টাকা আছে ওই আমার এক দোস্ত 20,000 আচ্ছা ঠিক আছে যাও 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 এই শোন তার ভাবির কাছে জিজ্ঞেস করলাম 20,000 আছে বুঝোছি তো আমার কাছ থেকে নিলে কিছু করার মানে আমি কিছু ই করতাম না আর কি বুঝোছি তো মহিলা মানুষ তার ভাবির টাকা মানে বুঝতেছেন তো আপনারা কথাগুলা যে তার কাছ থেকে নিয়ে দিলে মানে কিছু দিতে হবে আর কি বুঝেন না আপনারা অথচ আল্লাহর রাসূলের হাদিস যদি আপনি 20,000 টাকা দিয়ে কোনো বিনিময় না নিতেন যদি শুরুতে আপনি না নিতেন এটা তো একটা হারাম করতেই আছেন আপনি আপনার ভালো টাকা কি আপনি নষ্ট করতেছেন জিন্দেগিটা আপনি বরবাদ করতেছেন আল্লাহর রাসূল বলছে যদি এই 20,000 টাকা যে কয় টাকাই হোক আপনি যদি কাউকে কর্জে হাসানা দেন কর্জে হাসানা কর্জে হাসানা মানে আপনি তাকে কর্জ দিয়ে উপকার করছেন আপনি ধরে নেন 20,000 টাকা একজনকে কর্জ দিলেন আল্লাহর রাসূল বলে যদি 7 দিনের সময় থাকে বা 1 মাসের সময় থাকে যতটুকু সময় সে নিবে কর্জে হাসানা নেওয়ার পরে এই সময়টুকু প্রত্যেক দিন 20,000 টাকা করে সদকা করলে যেই সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামায় সেই সওয়াব দান করবে এই ফজিলত শোনার পরে সাহাবায়ে কেরাম বা এর পরবর্তী 13 যারা ছিলেন এটা জানার পরে তারা সাদা কাপড় পরতেন সাদা পাঞ্জাবি যখন পরতেন একেবারে টাকা এই বুক পকেটে রাখতেন মানে যদি বাইরে থেকে যেন দেখা যায় যে কেউ বিপদে বললে কর্জ চাইলে তাদেরকে কর্জ দিয়া যেন সহযোগিতা করা যায় এবং এত বড় যে ফজিলত আচ্ছা আপনারাই বলেন এই যে 20,000 টাকা আপনি কর্জ দিলেন কর্জ দেওয়ার পরে সে 1 মাস পরে যদি ফেরত দেয় আপনাকে কি কম দিবে 20,000 টাকাই দিবে আপনি যদি বাড়ায় না নেন কর্জে হাসানা যদি আপনি দেন প্রত্যেক দিন 20,000 টাকা করে দান করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ পাক দান করবে কত মজার কথা আজকে আমরা সেই দিকে নাই আজকে আমরা আছি ওই দিকে সুদের দিকে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক হেদায়েত নসিব করুক জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন যেহেতু আজকের আলোচ্য বিষয় সুদ নয় ওই এক বিষয় নিয়ে কথা বেশি বলতে গেলে সময় কম আমার এই বাকি আলোচনা আমি করতে পারবো না শুধু এতটুকুনি বলি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক জোরে বলুন আমিন মুহতারাম হাজিরিন বলতেছিলাম লোক দেখানোর জন্য যদি আমরা কোনো ইবাদত করি সেটা হয়ে যাবে শিরিক গায়রুল্লাহর জন্য যখন কোনো ইবাদত করা হয় সেটা শিরিক হয়ে যায় আর যারা শিরিক করবে কত মারাত্মক গুনাহ শিরিকের গুনাহ জানেন নাকি শিরিক না কইরা অন্য কোনো গুনাহ যদি আমরা করি তওবা করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ শিরিক ব্যতীত অন্য কোন যে কোনো কবিরা গুনাহ সগীরা গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন মুসলমান বন্ধুরা আমার তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যাতগুলোকে হাসানাতে পরিণত করে দেয় চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার
আরবি তো বুঝলেন না অনেকেই সাইয়্যাত মানে আপনার আমলনামায় যত গুনাহ আছে আপনি যখন প্রকৃত পক্ষে তওবা কইরা আল্লাহর দিকে ফিরে আসতে পারবেন আল্লাহ পাক বারবার আমাদেরকে ডাকে ফাফিরু ইলাল্লাহ ফিরে এসো আল্লাহর দিকে কার দিকে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আইসা যদি আমরা তওবায়ে নাসুহা প্রকৃত তওবা যদি করতে পারি বিগত জিন্দেগিতে যত গুনাহ আমরা করেছি আল্লাহ তাআলা সম্পূর্ণ গুনাহ তো maaf করবেনই আর আমলনামায় যতগুলা গুনাহ ছিল প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা সাইয়্যাতকে হাসানাতে পরিণত করবেন নেক দ্বারা পরিবর্তন করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে সুদের কথা কইছি তো দুই চারজন এখন উঠতে পারে এইজন্য আপনারা আবার মাইন্ড করেন না কথা বলেন ঠিক কি না আপনারা অভ্যাস থাকতে পারে কখন আল্লাহ কাকে হেদায়েত দেয় বলার উপায় নাই কথা বলেন ঠিক কি না মাহফিলে আসছেন সব কথাই যে আপনার পক্ষে যাবে একটাও যে বিপক্ষে যাবে না এমন কিন্তু নয় কথা বলেন ঠিক কি না কোরআন এবং হাদিস থেকে কথা বললে অনেকের বিরুদ্ধেই যাবে কিন্তু এখান থেকে উঠা যাবে না যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলা আল্লাহর রহমতের ফেরেশতারা একদল ফেরেশতা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত আর সুপারিশ করতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এত বরকতময় মজলিস থেকে হক কথা যতই হোক আরবিতে একটা প্রবাদ আছে আল হাক্কু মুররুন হক কথা তিতা হক কথা যত শুনবেন তিতা লাগবে ঠিক আছে কিন্তু আপনারা দেখবেন যে যেই জিনিসটা বেশি তিতা ওইটা আবার উপকারী বেশি কথা বলেন ঠিক কি না করলা আছে না করলা খাস বাংলা আমরা বলি উস্তা এটা কিন্তু খাইতে খুব তিতা কথা বলেন ঠিক না কিন্তু বিশাল উপকারী আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক জোরে বলুন আমিন এই দাও দিকে দাও একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله محمد رسول الله আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু বলতেছিলাম শিরিক ছাড়া অন্য কোন গুনাহ করলে আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারেন শিরিকের গুনাহ কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না আমার জবানের কথা না কোরআনুল কারীমের সূরা নিসা 48 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء শিরিক ব্যতীত অন্য কোন গুনাহ করলে আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারেন শিরিকের গুনাহ এমন মারাত্মক গুনাহ এই গুনাহ কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না শুধু ক্ষমা করবেন না তাই না যারা শিরিক করবে শিরিকের মতো এত মারাত্মক গুনাহ যারা করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিবেন জোরে বলেন নাউজুবিল্লাহ এটাও আমার কথা নয় সূরা আল মাঈদা 72 72 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে إنه من يشرك بالله فقد حرم الله فقد حرم الله عليه الجنة عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار فقد حرم الله عليه الجنة যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতটাকে হারাম ঘোষণা করে দিবেন জোরে বলেন নাউজুবিল্লাহ যদি আমরা শিরিক না করতে পারি শিরিক মুক্ত আমল নিয়ে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি মুলাকাত করতে পারি বুখারী শরীফের 129 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান নাকিয়াল্লাহা লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ এমন কোন মানুষ আছে যে যারা যদি শিরিক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে মুলাকাত করতে পারে তাহলে দাখালাল জান্নাহ অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কি শিরিক করা যাবে কখনো
আরে শিরিকের শুধু শিরিক নিয়ে যদি আলোচনা করা যায় 3 ঘন্টায় সম্ভব না হুজুররা আছে জানে মুহতারাম হাজিরিন শিরিক বহু স্তর শিরিকের বহু স্তর আছে প্রথমত যে দুইটা স্তর আশিরকু বিজাত আশিরকু বিসিফাত এই দুইটা শিরিকের ভিতরে শিরকু বিজাত যেটা আচ্ছা আপনারাই বলেন আল্লাহর অসংখ্য নাম আছে হাদিসের ভিতরে আসছে তার মধ্যে একটাই আল্লাহর জাতি নাম সেটা কি জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ এই নামটার সাথে আমরা যদিও শিরিক করি না কিন্তু আশিরকু বিসিফাত এই যে আল্লাহ তাআলার যতগুলি গুণবাচক নাম আছে সিফতি নাম আছে তার মধ্যে একটা নাম আছে আর রাজ্জাক বলেন তো এই আর রাজ্জাক শব্দের অর্থ কি কথা কয় না আর রাজ্জাক শব্দের অর্থ কি রিজিক দাতা মাশা আল্লাহ জোরে বলেন মাশা আল্লাহ মুহতারাম হাজিরিন তাহলে এই যে এই সিফতি নামের সাথে আমরা কিভাবে শিরিক করি যেমন আর রাজ্জাক আল্লাহ পাক রিজিক দাতা আল্লাহকে আমরা রিজিক শুধু রিজিক দাতা মুখে মুখে মানি কিন্তু কাজে কর্মে মানি না বলবেন হুজুর কেমনে মানি না অনেক মানুষের বক্তব্য আছে আহারে এইবার যদি আমার খেতে ফসল কম হইতো সারা বছর চলা বড় মুশকিল হয়ে যাইতো আছে না না এরকম কথা আহারে দোকানে বেচা কিনে যদি আজকে ঠিক মতো না করতে পারতাম কালকে এই বড় মাছটা কিনতে পারতাম না আছে না এরকম কথা আহারে চাকরিটা যদি আমার না হইতো ওহো চাকরি পাওয়া বড় মুশকিল গো 10 লাখ টাকা নিয়ে ছেলের বাপ ঘুরতেছে মানে সরকারি চাকরি পাওয়া বলে এখন সোনার হরিণ এগুলা কয় না মানুষ আচ্ছা আপনারাই বলেন আপনার সরকারি চাকরি কি আপনার রিজিক দাতা আপনার সরকারি চাকরি না হইলেও কি আল্লাহ ইচ্ছা করলে খাওয়াইতে পারবে কি পারবে না হ্যাঁ যদি তাই হইতো অনেক সরকারি চাকরিজীবীর পরিবারে খবর নিয়ে দেখবেন তার সংসারে কোনো প্রকারের উন্নতি নাই শুধু অশান্তি আর অশান্তি প্রক্ষান্তরে একজন ভ্যান চালক একজন অটো চালক ছোট একজন দোকানদার ওই সরকারি চাকরিজীবীর থেকে বহু গুণে ভালো চলে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাহলে রিজিক দাতা যে আল্লাহ এটা তো একটা বললাম বললে বহু বলা যাবে আমাদের চলনে ফিরনে আমরা এতভাবে শিরিক করে ফেলতেছি যে আমরা নিজেরাও জানি না যে এই কথাটা এইভাবে শিরিক হয়ে যাচ্ছে কথা বলেন বাজান ঠিক কি না তাহলে আল্লাহ তাআলা এই শিরিকের মতো বড় গুনাহ থেকে আমাদেরকে পরহেজ থাকার তৌফিক দান করুক হেফাজত করুন জোরে বলুন আমিন আর মহব্বতে বলুন আমিন আমরা ঈমান এনেছি একমাত্র একজনের উপরে তিনি কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহর উপরে আমরা ঈমান আনছি এই কথার উপরে যখন আমরা দৃঢ় থাকব এই কথার উপরে যখন আমরা অটল থাকব আমাদের ব্যাপারেও কিন্তু সুসংবাদ কোরআনুল কারীমের ভিতরে রয়েছে মুহতারাম হাজিরিন সূরা আহকাফ 13 নম্বর আয়াত 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ আমাদের রবকে নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু ওই কথার উপরে তারা ইস্তিকামত থাকবে জিরো থাকবে অটল থাকবে অবিচল থাকবে ওই কথা থেকে তারা নড়চড় করবে না ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরেশানি নেই টেনশন নেই জোরে বলেন সুবহানাল্লাহ কি চমৎকার কথা শুধু তাই না সূরা হামিম আস-সাজদা ও বন্ধু 30 নম্বর আয়াত 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر বন্ধুরা আমার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলবে আমাদের রবকে জবানটা খুলে বলুন না কে কে
নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এবং ওই কথার উপরে তারা অবিচল থাকবে অটল থাকবে এই লোকগুলার যখন অন্তিম মুহূর্ত চলে আসবে যখন তাদের বিদায় বেলা যখন তাদের হায়াত শেষ পর্যায়ে চলে আসবে ওই সময় আল্লাহ পাক মুফাসসিরিন কেরাম ব্যাখ্যার ভিতরে বলেছেন তাদের উপরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক তাদের উপরে রহমতের ফেরেশতা নাযিল করে দিবেন এই ফেরেশতারা এই তাকে যে লোকটা ইস্তিকামত থাকবে রব আমরা রব মানছি আল্লাহকে এই কথার উপরে যারা সারা জীবন অবিচল আর অটল থাকবে এদের মৃত্যুর সময় ফেরেশতারা আগমন করবে তাদেরকে এই এই মুমূর্ষ ব্যক্তিকে ফেরেশতারা বলতে পারবে ফালা খাউফুন আলাইহিম ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল সেই কথাটা শুনে না তোমরা আনন্দিত হও জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ ইমানদারের মৃত্যুটাও হচ্ছে উপঢৌকন উপহার স্বরূপ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের জোরে বলেন খারাপ লাগতেছে আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন খারাপ লাগতেছে এক নাম্বার কর্মসূচি লা তাআবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না মুহতারাম হাজিরিন দুই নাম্বার কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মায়ের সাথে সৎ আচরণ করতে হবে বাবা মায়ের সাথে কি আচরণ করতে হবে ভালো করে কয় না বাবা মায়ের সাথে কি আচরণ করতে হবে বলবে কেমনে বলে যে হুজুর আমরা তো দুই ভাই বা তিন ভাই আলাদা আলাদা আমরা চাকরি করি বাড়িতে আলাদা রান্না করে খাই কত সুন্দর সুন্দর খাবার কত সুন্দর সুন্দর মাছ কিনে এনে রান্না করে খাই শ্বশুর বাড়ির থেকে লোকজন আসলে কুরমা রান্না করে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে খাওয়াই পাশের রুমেই পাশের ঘরেই বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তারা শুয়ে থাকে তাদের নাকেও কিন্তু পোলাওয়ের বাসনা যায় যায় না কিন্তু হুজুর জীবনেও বাপ মায়েরে এক টুকরা গোস্ত নিয়ে আদর করে খাওয়াই না জীবনেও এক প্লেট পোলাও খেয়ে খাওয়াই না জীবনেও একটু দই তাদেরকে নিয়ে খাওয়াই না শুধু শ্বশুর বাড়ির লোকজনদেরকে আপ্যায়ন করি এমন সন্তান সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই মহতারাম হাজিরিন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে কি আচরণ করতে হবে আরো জোরে বলেন কি আচরণ করতে হবে ও বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম এই আয়াতে বলেছে কোরআনের যেই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা যত জায়গায় বলেছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না এরপরে আল্লাহ পাক যেই কথাটা বলছে কথাটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার বাবা মায়ের খেদমত করো বাবা মাকে বাবা মায়ের সাথে সৎ আচরণ করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান তিরমিজি শরীফের 2020 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলে রিদর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন আহারে যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট যেই সন্তানের প্রতি তার পিতামাতা সন্তুষ্ট ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ পাক সন্তুষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন আর যেই সন্তানের উপরে পিতামাতা নারাজ পিতামাতা অসন্তুষ্ট ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কি না হুজুরের কাছে পানির বোতল নিয়ে যায় হুজুর একটু পানি পড়া দেন কেন বলে আমার ছোট একটা বাচ্চা তো শুধু সন্ধ্যা হইলে কান্নাকাটি করে এমন কান্নাকাটি করে সারা রাত খুব জ্বালাতন করে ঘুমাইতে দেয় না হুজুর পানির ভিতরে দোয়া কালাম পইরা সুন্দর করে ঝাড়ফুঁক দিয়ে দিছে পানিটা পইরা দিছে নিয়ে সন্তানরে খাওয়ায় কোনো প্রকার কাজ হয় না সাত দিন পরে এসে বলে হুজুর আপনার ফুয়ে মনে হয় জোহুরা কম আছে না খোঁজ নিয়ে দেখবেন ও ওর সন্তানের জন্য পানি পড়া নিয়ে সন্তানরে খাওয়াইতেছে কাজ হয় না অথচ ওর বাড়িতেই ওর বাবা বুড়া ওর মা বুড়ো হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেছে তাদেরকে এই সন্তানই খাইতে দেয় না আছে না আপনি আপনার বাবা মাকে সন্তুষ্ট না করে যত বড় বুজুর্গর কাছ থেকেই পানি পড়া নিয়ে আসেন আপনার বাবা মা যদি আপনার উপরে সন্তুষ্ট না হয় আল্লাহই তো আপনার উপরে নারাজ আপনার সন্তানের অসুখ ভালো হবে কেমনে কথা বলেন ঠিক কিনা আসলে হুজুরের ফুয়ের ভিতরে জহুরা কম না আপনার ভিতরেই সমস্যা এই জন্যই কাজ হয় না কথা বলেন ঠিক কিনা আপনার কি খুব রাগ করতেছেন আমার উপরে সময় খুব বেশি বাকি নেই নির্ধারিত সময়ে যতটুকুন বলা যায় বইলেই শেষ করবো খারাপ লাগতেছে না তো আপনাদের তাহলে দুই নাম্বার কর্মসূচি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মায়ের সাথে সদ আচরণ করবো তো ইনশাল্লাহ অনেক ভাইরা আহারে বাবা মা যে কি অমূল্য ধন যাদের হারিয়ে গেছে তারা বুঝতেছে যে বাবা আর মা কি জিনিস যাদের আছে তারা দাঁত থাকতে তাদের মর্যাদা দিতেছে না কথা বলেন ঠিক কিনা
আপনি হুজুরের কাছে দোয়া চাইতে যাওয়া লাগবে না আপনি পিতামাতার দোয়া নেন তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনাইলে বুঝবেন 2029 নাম্বার হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যে যারা দোয়া করলে আল্লাহ পাক সরাসরি কবুল করে নেয় এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আর আল্লাহর আরশে আযীমের মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয় জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার মজলুম এক নাম্বার কি মজলুম দুই নাম্বার মুসাফির দুই নাম্বার কি মুসাফির তিন নাম্বার বাবা আর মা তিন নাম্বার কি বাবা মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট এই দোয়া সন্তানের জন্য কবুল করে নেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বাবা মা দোয়া করলে যেরকম কবুল হয় বদদোয়া দিলেও কবুল হয় কথায় কথা বেরে যায় খারাপ লাগতেছে না তো আপনাদের ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা তাহলে বাবা মা দোয়া করলে যেরকম কবুল হয় বদদোয়া দিলেও কবুল হয় কিরকম কবুল হয় বুখারী শরীফের 1206 নাম্বার হাদিস আল্লাহর রাসূল বনী ইসরাইলের যুগের একটা ঘটনা এই হাদিসে বর্ণনা করেছেন বনী ইসরাইলের যুগে একজন আবেদ ছিল নাম ছিল তার জুরাইস নাম ছিল কি জোরে বলেন কি নাম জুরাইস এই জুরাইস বহুত বড় আল্লাহওয়ালা বহুত বড় আবেদ একদিন রাতের বেলা আল্লাহর বান্দা জুরাইস নামাজরত অবস্থায় রয়েছে তাহাজ্জুদের নামাজে জোরে কন্না সুবহানাল্লাহ তার মা ঘরের দরজার বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ডাকে জুরাইস ও বাবা জুরাইস রে আমি তোর মা তোকে ডাকতেছি ভীষণ প্রয়োজন একটু বাহিরে আয় জুরাইস তো নামাজে আছে জুরাইস মনে মনে চিন্তা করে আল্লাহ আমি তো নামাজরত অবস্থায় রয়েছি এখন কি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি নামাজরতই থেকে যাব এরকম চিন্তা ভাবনা করতে করতে বুখারীর 1206 নাম্বার হাদিস খুলে দেখবেন জুরাইস নামাজরতই থেকে গেলেন মায়ের ডাকে সাড়া দিলেন না নামাজ শেষ করলেন মা অনেকক্ষণ অপেক্ষা করে তার এত কষ্ট লাগছে এত দুঃখ পাইছে বাবা জুরাইস রে তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি এত কষ্ট করে তোকে আমি লালন পালন করেছি আজকে তোর মা হয়ে আমি তোকে ডাকলাম তুই আমি তোর মা হয়ে ডাকলাম তাও মায়ের ডাকে সাড়া দিলি না তোরে আমি অভিশাপ দিলাম তোকে আমি বদদোয়া দিলাম আল্লাহ পাক যেন তোকে কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখায়া কবরে না নেয় জোরে কন্যা নাউজুবিল্লাহ কিতাবের মধ্যে আসছে ওই যুগের একটা অভিশাপের ভাষা ছিল এরকম বন্ধুরে সময় সংক্ষিপ্ত লম্বা সময় পাবো না খুব শর্ট করে দিচ্ছি ও বন্ধু মা এই বদদোয়া দিয়ে তো চলে গেছে কিতাবের মধ্যে লেখছে কয়েকদিন পরেই জুরাইজের বাড়ির উঠানে একজন বেশ্যা মহিলা একজন খারাপ মহিলা কোলে একটা দুধের শিশু দুধের বাচ্চা নিয়ে এসে হাজির হয়ে গেছে এলাকার মানুষদেরকে ডেকে ডেকে বলে হে এলাকার লোক সকল তোমরা সবাই জানো জুরাইস খুব আল্লাহওয়ালা জুরাইস বহুত বড় আবেদ ও উপরে উপরে আল্লাহওয়ালা কিন্তু ভিতরটাও আর নষ্ট ভিতরে ভিতরে ভণ্ডামি করে মানুষজন জিজ্ঞেস করে কি ভণ্ডামি করছে আমার ভাইরা এই যে জুরাইস এই জুরাইসটা এত বড় আবেদ আপনারা দেখেন আসলেই সে ভণ্ড এই জুরাইস আমার সাথে গোপনে গোপনে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে আর সেই সম্পর্কের ফসল হলো আমার কোলের এই সন্তান জোরে বলেন নাউজুবিল্লাহ আসলেই কি তাই আসলেই কি তাই মুরব্বীরা বিশ্বাস করতেছে না বলে কয় কি রে এত বড় আল্লাহওয়ালা ও এই কাজ কেমনে করে এটা আমরা বিশ্বাস করি না দেখবেন প্রত্যেকটা লাগে কিছু রাগী কিছু উগ্র মেজাজি কিছু যুবক থাকে কথা বলেন ঠিক না কিতাবের মধ্যে লেখছে ওই এলাকার কিছু যুবক ছেলে পেলে খুব ক্ষিপ্ত হয়ে গেল খুব রাগান্বিত হইয়া যে মহিলা যখন এত বারবার বলতেছে হইলো হয়তো ঘটনা সত্যও হইতে পারে মহিলা এত বারবার বলতেছে এত অনুনয় বিনয় কইরা চোখের পানি ছাইরা ছেড়া বলতেছে সত্যও হইতে পারে কিছু যুবক কথাটাকে বিশ্বাস করে নিলেন এবং জুরাইজের ঘরের ভিতরে পাথর নিক্ষেপ করা শুরু করলেন জুরাইজের উপরে জুলুম আর নির্যাতন করা শুরু করলেন আপনারা দেখবেন সন্তান পিতামাতাকে যতই কষ্ট দেখ না কেন পিতামাতার সাথে যতই দুর্ব্যবহার করুক না কেন ওই সন্তান যখন কোনো বিপদে পড়ে ওই সন্তানের জন্য কিন্তু বাবা মায়ের চেয়ে বেশি আর কেউ কান্নাকাটি করে না কথা বলেন ঠিক কি না আমার জুরাইজের যখন এত বড় বিপদ সবাই তার উপরে জুলুমান নির্যাতন করা শুরু করছি জুরাইজের মা সুন্দর করে উজু করে যায় নামাজ বিছাইলেন আল্লাহর কাছে হাত বাড়ায়া বললেন আল্লাহ
আমার ছেলে জুরাইস কেমন সেটা তো আমি মা হইয়া ভালো জানি কিন্তু আমার রাগ হয়েছিল রাগ বশত আমি তাকে একটা অভিশাপ দিয়েছিলাম মালিক আমার ছেলের মহা বড় বিপদ হয়ে গেছে আমি মা হইয়া আপনার কাছে দোয়া করি আমার ছেলে জুরাইসকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করুন জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার খারাপ লাগতেছে এলাকার সব লোকজন ওই খারাপ মহিলার সাথে কথা বলে মায়ের দোয়া করার পরে জুরাইজের দিলের ভিতরে আল্লাহ পাক এমন একটা বুঝ এমন একটা বুদ্ধি ঢুকায় দিলেন জুরাইজ মা ওই মহিলার সাথে কথা না বইলা কোলের ভিতরে যে একটা দুধের শিশু দুই থেকে আড়াই বছর বয়স হবে দেড় থেকে দুই বছরের বয়স হবে এই শিশুর কাছে গিয়ে জুরাইজ জিজ্ঞেস করে হে নবজাতক শিশু হে দুধের বাচ্চা আমি তোমার কাছেই জানতে চাই এলাকার সব লোকজন আছে তুমি বইলা দাও তুমি বলে দাও আমি জুরাইস কি তোমার বাবা না তোমার বাবা অন্য কেউ মায়ের দোয়া কেমন কবুল হয় খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে এই ছোট্ট বাচ্চা দুধের শিশুর জবান ফুলিয়া দিছে এই ছোট্ট বাচ্চা বলে না জুরাইস না তুমি আমার বাবা নয় তুমি আমার বাবা নয় বরং আমার বাবা হলো অমুক বনের অমুক রাখাল আল্লাহ এই দুধের বাচ্চা দুধের শিশু যখন সাক্ষী দিল যে তুমি আমার বাবা না আমার বাবা অমুক বনের অমুক রাখাল তখন কি আর এলাকার লোকজন জুরাইজের উপরে জুলুম করবে জোরে বলেন জুলুম করবে তাহলে বিপদ ভালাইলো মায়ের বদদুয়ায় আবার বিপদ থেকে উদ্ধার করলো কার দোয়ার বরকতে আরো জোরে বলেন কার দোয়ার বরকতে বাবা মা যদি বাইচা থাকে বাবা মায়ের সাথে সদাচরণ করেন তাদের সন্তুষ্টি হাসিল করেন তাদের খেদমত করেন তাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার দুনিয়া আখিরাত উভয় জগৎ চমকায় দিবে আগে জোরে বলেন না সুবহানাল্লাহ লেখাপড়া শেষ করছেন চাকরি পাইতেছেন না বিভিন্ন ভাবে তদবির করতেছেন আগে বাবা মায়ের তদবির করেন আচ্ছা দুয়ার প্রার্থী আছে ইনশাল্লাহ খারাপ লাগতেছে না তো না আমার এত ভালো লাগতেছে যে এই যে কানায় কানায় আপনারা লোকজন ভর্তি চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছেন আপনারা প্রত্যেকটা মানুষ হয়তো হাতে গোনা দুই চারজন বাদে সবাই আমার পুরাতন শ্রোতা কথা বলেন ঠিক না আল্লাহ কবুল করুক এই মহাব্বত আর ভালোবাসা তার জন্যই কবুল করুক জোরে বলুন আমিন মোহতারাম হাজিরিন তাহলে বাবা মায়ের খেদমত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই যুবক বন্ধুরা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের সাথে যারা জড়িত আছেন বিশেষ করে তাদেরকে বলবো যদি বাবা মা জীবিত থাকে আল্লাহর রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম যাদের বাবা মা জীবিত আছে আল্লাহ পাক তাদের জান্নাতের দুইটা দরজা খোলা রাখছে জোরে বলেন না সুবহানাল্লাহ সন্তান যদি ইচ্ছা করে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারে আর সন্তান যদি ইচ্ছা করে বাবা মায়ের মনে কষ্ট দিয়া জাহান্নামীও হতে পারে কথা বলেন ঠিক কি না তো এই নিয়ামত যাদের এখন পর্যন্ত রয়েছে বন্ধুরা বাবা মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন প্রয়োজনে পায়ে হাত দিয়া ক্ষমা নেবেন ইনশাআল্লাহ আপনার জিন্দেগি আল্লাহ পাক পরিবর্তন করে দিবে সুখ আর শান্তি দ্বারা ভরপুর করে দিবে জোরে বলুন আমিন আর মুহাব্বতে বলুন আমিন মহতারাম হাজিরিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চমৎকার লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সাদ সমুদ্র তার নদী আমার পারি দেওয়া হলো না বলুন সাদ সমুদ্র তার নদী আমার পারি দেওয়া হলো না মনে বড় আশা গুছিল মনে বড় আশা ছিল যাব সোনার মদিনায় লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
إله إلا الله محمد رسول الله آواز করে বলুন صلى الله عليه وسلم খারাপ লাগে খারাপ লাগে আল্লাহ কবুল করুক মুহাববতে বলুন আমিন বুখারী শরীফের ভিতরে আরেকটা ঘটনা উল্লেখ হয়েছে বনি ইসরাইলের যুগের তিনটা যুবক কয়টা যুবক তিনজন যুবক তারা বন্ধু বাড়ির থেকে তারা সফরে বের হয়েছে সফরে রওনা হয়ে গেছে প্রতিমধ্যেই এমন প্রবল বেগে ঘূর্ণি ঝড় আর এত জোরে বাতাস শুরু হয়ে গেছে রাস্তা এমন জায়গায় দুই পাশ দিয়া দুই পাহাড় মাঝখান দিয়া রাস্তা কোনো বাড়ি ঘর নাই কোনো লোকজন দেখা যায় না তারা আশ্রয় নিবে কোথায় এই তিন যুবক অনেক ছুটাছুটি করে বড় একটা গুহা পেয়েছে বড় একটা গর্ত পায়া এই তিনজন বন্ধু তিনজন যুবক এই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে ও বন্ধু প্রবল বেগে ঘূর্ণি ঝড় হচ্ছে বাতাস হচ্ছে এই যুবকরা তিনজন বসে বসে আল্লাহর নামের স্মরণ করতেছে আল্লাহর জিকির করতেছে এত জোরে বাতাস জোরে একটা বাতাস আইসা উপর জমিন থেকে উপর থেকে একটা বড় একটা পাথরের টুকরা এসে ওই গুহার মুখে লাইগে গুহার মুখটা বন্ধ হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা তারা তাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তাদের দম বন্ধ হয়ে আসতেছে এই পাথরটা নিচ থেকে তারা ধাক্কা ধাক্কি করতেছে কোনোভাবেই সরাইতে পারে না আমার প্রাণের ভাইরা যখন কোনো প্রকার এই পাথরটা সরাইতে পারে না তিনজন বসে পরামর্শ করে বলে বন্ধুরা তোমাদের মধ্যে কারো কি এমন কোন আমল নাই যে আমলের কথাটা বইলা আল্লাহর কাছে দোয়া করলে ওই আমলের উসিলে আল্লাহ নাজাত দিতে পারে সকলেই চুপ করে চিন্তা ভাবনা করতেছে এক নম্বরে একজন বলে ফেললো ভাই রে আমার তো তেমন কোনো ভালো আমল নাই তবে আমরা তিন চার ভাই অন্যান্য ভাইরা বাড়ির বাহিরে থাকে আমি বাড়িতে থাকি আমার বাবা মা বয়স্ক হয়ে গেছে বাবা বৃদ্ধ মা বৃদ্ধা হয়ে গেছে আমাদের বাড়িতে একটা গাবি আছে এই গাবিটা যখন আমি দুধ দহন করি এই গাবিটা যখন আমি দুধ দহন করি আমি নিজে দুধ না খাইয়া আমার বাবা আর মাকে দুধ গরম করে খাওয়াই তারা যখন বাথরুমে যায় আমি তাদেরকে ধইরা নিয়ে যাই বাকি দুই বন্ধু বলল ভাই রে এটা তো অত্যন্ত ভালো কাজ তুমি করেছো তোমার বাবা মায়ের খেদমত করেছো বাবা মাকে সন্তুষ্ট আল্লাহ পাক করতে বলেছে অত্যন্ত ভালো কাজ করেছো এই কাজের উসিলায় তুমি দোয়া করো এই বন্ধু দোয়া করে আল্লাহ জীবনে যত আমল করেছি বাবা মায়ের খেদমত যদি আপনি কবুল করে থাকেন এই আমলের উসিলায় আমরা নাজাত চাই এই গর্ত থেকে এই গুহা থেকে মুক্তি চাই আপনি দোয়া কবুল করেন আপনি মেহরবানি করে আমাদেরকে গুহা থেকে নাজাত দেন গুহা থেকে মুক্তি দেন আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা খুব লক্ষ্য করে শুনবে এই দোয়াটা যখন যুবক প্রথম যুবক করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই গর্তের মুখ থেকে পাথরটা তিন ভাগের এক ভাগ আল্লাহ পাক সরায়া দিছে আমার প্রাণের ভাইরা দুই নাম্বার আরেকজন বন্ধু বলতেছে ভাইরা এক ভাগ তো সরে গেল ততটুকু জায়গা ফাঁকা হয়েছে বের হওয়া সম্ভব না আমার একটা আমল আছে তেমন ভালো কোনো আমল করতে পারি নাই তবে একটা আমলের কথা আমার স্মরণ হয় তবে একটা আমলের কথা আমার মনে হয় বলে কি আমল বলে আমার কাছে একজন লোক কিছু টাকা আমানত রাখতে দিছিল আমানত কি রাখতে দিছিল আমানত রাখতে দিয়া লোকটা চলে গেছে বহুদিন আর ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ হয় না তার আমানতটা আমি কিভাবে হেফাজত করব আমি বুঝে উঠতেছিলাম না আমি এই ভয়ে ছিলাম যে টাকাটা হারায়াও যেতে পারে আবার তার টাকাটা আমি খরচও করে ফেলতে পারি এই জন্য আমি তার ওই আমানতের টাকা দিয়া কিছু বকরি ক্রয় করলাম কিছু ছাগল কিনলাম কিছু বকরি ক্রয় করে এগুলোকে আমি লালন পালন শুরু করলাম আর বকরিগুলো চড়াইতে চড়াইতে বকরিগুলো বাড়তে 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 একটা মাঠ ভর্তি হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই যুবক বলে বহুদিন যখন হয়ে গেছে ওই লোকটা যে লোক আমার কাছে টাকা আমানত রাখছিল ওই লোকটা আমাকে এসে বলে ভাই রে আপনি কি আমাকে চিনতে পেরেছেন বহুদিন আগে আপনার কাছে কিছু টাকা আমানত রেখে গিয়েছিলাম আমি সেই লোক যুবক ডাক দিয়ে বলে আমি তখন তাকে বললাম আমি অবশ্যই আপনাকে চিনতে পেরেছি অনেকদিন আপনার সাথে সাক্ষাৎ হয় নাই আমি টেনশন আর পেরেশানিতে পড়ে গিয়েছিলাম আপনার আমানতের টাকা দিয়া আমি কিভাবে হেফাজত করব এই জন্য আপনার ওই টাকা দিয়ে আমি কিছু বকরি কিনেছিলাম ওই বকরি থেকে বাড়তে 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 এই যে একটা মাঠ ভর্তি হয়ে গেছে সবগুলা বকরির মালিক আপনি সবগুলা বকরি আপনি নিয়ে যান
দুই বন্ধু বলে অত্যন্ত ভালো আমল করেছো আমানতের খেয়ানত তুমি করো নাই আমানতের হেফাজত করেছো আমরা যদি হইতাম বলতাম আপনি যে কয়টা গা আমানত রাখছিলেন এই মাঠের থেকে যে কয়টা ছাগল বিক্রি করে ওই আপনার টাকা হবে শুধু ওই টাকাটাই দিন বাকিগুলো দিন না কথা বলেন ঠিক না যুবক তা করে নাই যুবক বলছে যে আপনার টাকা দিয়ে আমি বকরি কিনা এতগুলা বকরি হইছে সবগুলাই আপনার আপনি নিয়া যান এই কাজটা আমি করছি দুই বন্ধু বলে অত্যন্ত ভালো কাজ তুমি করেছো এটা দিয়ে তুমি দোয়া করো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যদি আপনার কাছে আমার এই আমলটা পছন্দ হয়ে থাকে এই আমলের উসিলায় আপনি আমাদেরকে এই গর্ত থেকে মুক্ত করে দেন আল্লাহ পাক কবুল করে আরেক ভাগ পাথর ওই গর্তের মুখ থেকে সরায় দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নাই বের হতে পারতেছে না এখন তিন নাম্বার যে বন্ধু এই বন্ধু বলতেছে যে আমার তো তেমন কোনো ভালো আমল নাই তবে আল্লাহর ভয়ে আমি একটা গুনাহ ছাইরা দিছিলাম জোরে কন না সুবহানাল্লাহ বলে কি তুমি ছাইরা দিছিলে বলে বন্ধুরা আমার একজন চাচাতো বোন ছিল আমার একজন কাজিন ছিল ছোট থেকেই দেখতে শুনতে বলো বড় ভালো অনেক রূপসী অনেক সুন্দর চেহারা তার প্রতি আমার শুধু লোভ আর লালসা হইতো আমি তার সাথে প্রেম করতে চাইতাম ভালোবাসা করতে চাইতাম সে আমার প্রস্তাবে কখনোই রাজি হয় নাই শুধু সুযোগে সুযোগে থাকি কখনোই তাকে ফাঁকায় পাই না অত্যন্ত আল্লাহ আলী অত্যন্ত পরহেজগারিনী দিনদারিনী মেয়ে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার প্রাণের ভাইরা ওই যুবক বলে একদিন আমাদের বাড়ির সমস্ত লোকজন আত্মীয় বাড়ি দাওয়াত খাইতে চলে গেছে আমি এটাকে অনেক সুযোগ মনে করলাম আমি আমার চাচাতো বোনের ঘরের দরজার সামনে গিয়ে দরজায় নক করলাম বোন সহজে দরজা খুলে না ডাক দিয়ে বললাম বোন রে জীবনে অনেকবার সুযোগ হাতছাড়া করেছি আজকে আর সুযোগ হাতছাড়া করব না দরজাটা খোল তোর সাথে বিশেষ প্রয়োজন আছে বোন দরজা খুলে না পর্দার বিধান মেনে চলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার আমার প্রাণের ভাইরা যুবক বলে এক পর্যায়ে যখন আমার চাচাতো বোন দরজা খুলতেছে না এক পর্যায়ে আমি দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার চাচাতো বোন কাঁথা কম্বল দিয়ে তার শরীরটাকে আরো ভালোভাবে আবৃত করে নিল জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইরা আমার বোনটা জীর্ণ শীর্ণ হয়ে গেল আমি তাকে বললাম বোন রে এতক্ষণ যাবত বলতেছি দরজা খুলস না এখন যদি আমি তোকে জোর করে তোর সাথে আমি কুকর্মে লিপ্ত হই দুনিয়ার কেউ জানবে না বাড়িতে কেউ নাই আমি এখন তোর সাথে খারাপ কাজে লিপ্ত হব জোরে বলেন নাউজুবিল্লাহ চাচা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে ভাই যান তুমি তোমার গায়ে যে জোর আছে তোমার গায়ে যে শক্তি আছে আমার গায়ে এত শক্তি নাই আমার গায়ে এত জোর নাই তুমি যদি আমার সাথে জোর পূর্বক এই অবৈধ কাজ করতে চাও দুনিয়ার কেউ জানবে না তবে একজন জানবে তার চোখকে ফাঁকি দেওয়ার মতো সামর্থ্য এই দুনিয়ার আর কেউ নাই আল্লাহু আকবার যুবকটা বলে আমার বোন যখন আল্লাহর ভয় আমাকে দেখাইলো হঠাৎ করে আমার দিলের ভিতরে একটা পরিবর্তন চলে আসলো আমি চিন্তা করলাম বোন যা বলেছে তা তো ঠিকই বলেছে দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ দেখবে তাৎক্ষণিকভাবে আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো আমি আর আমার বোনের সাথে কোনো খারাপ কাজ করলাম না আল্লাহর ভয়ে আমি ওই খারাপ কাজটা ছাইরা দিছি জোরে বলেন সুবহানাল্লাহ বাকি দুই বন্ধু বলে অত্যন্ত ভালো কাজ করেছো আল্লাহর ভয় তাকওয়া আর পরহেজগারি অবলম্বন করে তুমি এই গুনাহের কাজটা ছেড়ে দিয়েছিলে আল্লাহ পাক অবশ্যই তোমাকে উত্তম বদলা দিবে এটাকে এটাকে তুমি কেন্দ্র করে এটাকে উসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করো যুবক দোয়া করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে বাকি যতটুকুন অংশ পাথর ওই গুহার মুখের ভিতরে ছিল আল্লাহ পাক সরায় দিল জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই এক নাম্বার যে যুবক এই পাথরটা ওখান থেকে প্রথম যে সরল কোন কারণে বাবা মায়ের খেদমত করার কারণে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা যাদের বাবা মা জীবিত আছে মেহরবানি করে পিতামাতার সাথে সৎ আচরণ করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ পাক বরকত নসিব করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কষ্ট হয়েছে আপনাদের মাশাআল্লাহ যাই হোক বক্তা চলে আসছে এখন আর সামনের দিকে যাওয়া সম্ভব হচ্ছে না বক্তা বসায় রেখা কথা বলা ঠিক নয় যে বিষয়টা নিয়েছিলাম সূরা বাকারার 83 নম্বর আয়াতে আটটা কর্মসূচির দুইটা হয়েছে কথা বলেন ঠিক না তো যাই হোক যত শর্টকাটেই বলি না কেন আসলে এই এক ঘন্টায় কি হয় কথা বলেন ঠিক না এরপর আমাকে ছেড়ে দিতে হবে কারণ আমি পুরান মানুষ আপনাদের জন্য আপনারাও আমার পুরাতন শ্রোতা বহু আলোচনা আপনারা শুনেছেন আল্লাহ তৌফিক দিয়েছে এজন্যই যতটুকু বলতে পেরেছি কথা বলেন ঠিক না আপনারা মহাব্বত করেন আপনারা ভালোবাসেন আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত
দুর্দান্ত আমার ভালো লেগেছে যে যতক্ষণ কথা বললাম একটা মানুষও আপনারা নড়াচড়া করেন নাই আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করুক অকল্যাণ থেকে হেফাজত করুক সকলেই বলুন আমিন الله 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 الله